মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজ গ্রামের পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন উজ্জ্বল শেখ। রবিবার রাতে মহারাষ্ট্রের পুনেতে একটি ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। ওই যুবকের বাড়ি ভরতপুরের থানার সিজ গ্রাম। পুলিশ জানিয়েছে মৃতের নাম উজ্জ্বল শেখ, বয়স 21। প্রায় এক বছর আগে পুনেতে তিনি মুরগি টাকার কাজে গিয়েছিলেন। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন দেহ ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। পরিবারের ছোট ছেলে ছিলেন ওই যুবক, তার আরও দুটি দাদা রয়েছে। এবার ঈদের আগেই তিনি বাড়ি ফিরে আসবেন বলে পরিবারে জানিয়েছিলেন। এমনকি ঈদে বাড়ি ফেরার পর তার বিয়ের যোগাযোগও করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আপনার ছেলের কি হয়েছিল? আমার ছেলে এক বছর জ্বর আছে, মুরগি কাটা কাজ করতে চলছে। কাল আমাকে ভালো কথা বললো, বুঝলো মা দুটো সময় কাল দুটোর সময় ফোন করেছে, দিলছো মা কি করছো? আমি বসে আছি, তোর খাওয়া দাওয়া করছো? তুমি না, আমি খাওয়া দাওয়া করিনি, তা খাওয়া দাওয়া করবো দাদি করবো, তাই বলে দিয়ে ওই অন্য মেয়ের সাথে ওই বাড়ির মেয়ের সাথে ভালোবাসা ছিল। মনিকা এই তো ওই ওইখানটা ওই পাশের বাড়ি। বাবার নাম মহবুল। দিয়ে তার সাথে ফোনে মতো কথা মতো বলতো, দিয়ে ওই ফটো মোটো ছাড়তেই করতো। তা বুঝছো মা, তা ও মেয়েটার বিয়ে ঠিক হয়ে চলছে, তা তুমি ওই মেয়েটা বুঝে বিষ খাবো গলায় ধরে দেবো। তা একটা লোক ওর বাপ ওর বিয়ে ঠিক করেছে, ভালো ওর মা বাপ বিয়ে ঠিক করেছে ওই জায়গাতে, ওই পাড়াতে বিয়ে ঠিক করেছে। দিয়ে বলছে আমার ছেলের তো ভালোবাসা আছে, দিয়ে বলছে মনিকা বলেছে ওই বিয়ে ঠিক হয় আমার বিয়ে ঠিক করছে আমার মা বাপ, তা আমার আমি বিষ খাবো গলায় ধরে দেবো। তা তুমি ওই একবার তোমার মা বাপকে বললো, আমার মা বাপকে যেই বলবে। দিয়ে আমি আবার পাঠালাম, দিয়ে আমার চাচা যে যাকে বললাম বলো গা বিয়ে দেবো আমি। তা আমার বড় বেটা তুমি মেজি বেটা আসো, গিয়ে দুই দুই ভাই একসাথে বিয়ে দিয়ে দেবো। তাই বললাম, তা ওর বলছে না আমার সঙ্গে কাজ হয় না, আমি বিয়ে আর দেবো না। তাই বলছে ওর মা বলেছে, মেয়েটার মা বলেছে বিয়ে দেবো না, আমার বেটা আমি শেষে লেবো, ওর বেটাও শেষে লেগা, ওর বেটাও শেষে লেগা, আমার বেটা আমার যে বিষ বিষ খাবে না গলায় ধরেও দেবে না, তাই বলেছে। দিয়ে আমার বললাম বাপ মালিক, আমি আমার ইচ্ছে করে বললাম বাপ তোমার মালিকে মদ ঘর তারিখ হওয়া বলছে, তা ওরা বলছে বিটে দেবো না, তা বিয়ে করতে হবে না। তো আর বাপ শাশুড় শ্বশুরকে তো কলের পানি দেয় না, তো আমাকে এসে ভাত দেবে, তা বিয়ে দিতে জগতে মেলা মেয়ে আছে আমি ভালো পছন্দ করে বিয়ে দেবো। আমি তাই বললাম, তো বলছি বেশ মা তাহলে পিলাসন ভয় দিচ্ছি, পিলাসন ভয় দিছে। দিয়ে ও ওই মেয়ে ওই ছেলের সাথে ফোন করে ফটো ছাড়ে, আর সেই ফটো আমার ছেলের কাছে ছাড়ে, দিয়ে ফটো ছাড়ে, দিয়ে আমার ছেলে বলছে মা আমি ভয় দিছি, তা ওই ছেলের ছবি আবার ছাড়ছে আমার মোবাইলে, তাহলে কিরকম দেখো দুজনে ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ মেয়েটা ও মেয়ের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেই সেই ছেলেটা ফটো আবার ছাড়তো, দিয়ে আমার বাপ ছাড়ুক গা, তা বিশেষ ন ভয় দাও গা, বলছে মা ছবি দিবে আবার তুলে নেবে, ছবি দিয়ে আবার তুলে নেয়। দিয়ে আমি বললাম মিছি কথা, তাহলে তুমি একটা দিও আমার মোবাইলে, যে আমার মোবাইলে একটা দিলে যে আমার যা আটকে দেখালাম, দেখা বললাম ও ইয়ে হইল আবেদা, তাহলে দেখ ছবি কিরম করে ছেড়েছে দেখ, আমার বেটা বিলাসন নাম ভয় দিয়েছে তো কমে ছেড়েছে দেখো মোবাইল, হ্যাঁ তাই তো ছেড়েছে তো দেখলি। দিয়ে এইখান থেকে কথা হয়ে গেল, দিয়ে পরশু দিন আমার বেটা বলছে মা ও আর বিয়ে জুড়বে, তা বিয়ে খাবা না, যে কোনো চাচা খাবে খাবে, তা তুমি খাবে আর খাবা না, আমার বেশ বেশ আমি খাবো না, তা বিয়ে যেতে খাওয়া তাহলে আমাকে পাবা না, আমি তাই করবো বাপ আমি তোমার খাওয়া দাওয়া বাড়ি চলে যাবো বউটাকে নিয়ে, তা বিয়ে আমি খাবো না। তাইলে বলছে তা দেখ মা ছবি আবার ছাড়ছে, ছেলেটি ওরা দুজনের স্বামী স্ত্রীর মতন ছবি তুলাইছে, তা আবার ছাড়ছে না, ছাড়ুক গা বাপ বিলাস হয়েছে। আর আমার কথা আর কিছু হয়নি, ওয়ালিকে জানতো আমার ছেলে ছেলে যেয়েছে, দিয়ে ভিডিও করে মনে হয় একটু আবার ফোন করেছে, দিয়ে ফোন করি মোবাইল পড়ে আছে একধারে, আমার বেটা একধারে পড়ে আছে। আপনি কি করে বুঝতে পারলেন আপনার ছেলে আত্মহত্যা করেছে? আমার বড় বেটা বলছে শুয়ে আছে আমরা মেমরদে, রাত তখনই দুটো বাজবো মনে হয় দুটো বাজছে, দিয়ে তখন বলছে আব্বা কি করছো, বলছে কি করবো আমরা শুয়ে আছি।
আমার উজ্জ্বল নাই, আমার উজ্জ্বল ভাই নাই, আমার উজ্জ্বল ভাই সারা হয়ে যাচ্ছে, আমার উজ্জ্বল ভাই গলায় ধরে দিয়েছে, সেই তো কোনো খবর পেয়েছি, আর খবর পাইনি, আর আমার ছেলের সাথে কথা কিছু হয়নি। আমার ছেলে পরদিন ফোন করে বলছে মা আমি 10,000 টাকা পাঠিয়ে দিলাম, মা আমার ধুই দিয়ে আমার গলা আর বানাবো, আর কথা হয়নি আমার কিছু, আর কাল দুটো সময় কথা বইল আমার ওয়ার লেগে মরছে, আর কিছু কথা হয়নি, আবার হাত কেটেছে সাপ দিয়েছে মোবাইলে, আবার পুলিশে বিষ খাই না গলায় ধরে দিস না, তাই নাই পুলিশে আমার বেটার সাথে আর কোনো কথা হয়নি বেটারে, বেটা কি কাজ করলা বেটা, বেটা পরম করতাম আমি, আমাকে এক কথা বললাম নি, আমি বলতাম তুমি কালাইতে ভাই কাছে চলে যাও, তোমার কালাইতে ভাইকে আমি পাঠাতাম রে বাবা মা, বউ কি কাজ কর।